हाय गाइज वेलकम टू माय अनदर ब्लॉग। तुम्हारा सबाई जानो जे आज के सप्तमी, तुम्हारा सबा के शुभ सप्तमी जाना। तुम्हारे पुजो अनेक 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 भलो काटो। आज के तुम्हारा निश्चय देखो जे जो हमें सिकुना गेसलम दामसरार दीदी रे बमी दीदी जेब हमें जेम बाबा जेम उदार बन तो संगे चलो हमारे रेडी। सो गाइज हमें रेडी गेसि एकदम फुल रेडी। दीदी जातो ना कारण दीदी बेजान खाज से सेलैर लेकिन जातो ना और दीदी जाइम का दी। गाइज हमें रेडी, बाबा एखो रेडी और दीदी जा दीदी जान ना दीदी आरो सजर खाली और हमें रेडी है तार अपेक्षा बया रही। सो गाइज एखन हमें घर के बहरे जाम तो चलो हमारे गाइज इकने पुजावर हमें एम उदार बंदे चाहिए कत सुंदर व्यू देखो चाहिए। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। সো গাইজ এখন আমরা বাইক থেকে নামতে লাগবো কারণ এখানে অনেক ভিড়, এখানে থেকে আর আগে যাওয়া যেত না বাইকে, এখন আমরা হাঁটিয়া যেতে লাগবো। এখন আমরা নামিয়ে গেছি বাইক থেকে, তো এখন আমরা অর্ধেক জায়গায় হাঁটিয়া যেতে লাগবো। বাবা এখন গাড়ি পার্কিংয়ে গেছে, আমি আর দিদি এখানে অপেক্ষা করলাম বাবার লাগি। এখানে স্যার আইসে আমারে পর যে তুমি ভিডিও করাইনি স্যার গেছে গিয়া। তো গাইজ এখান থেকে দেখা যার যে দূর দূর থেকে দেখা যার খালি মানুষ আর মানুষ আর ওই দূরে দেখা যাচ্ছে লাইটিং। পুজোর ক্যামেরার মধ্যে ভালো করে দেখা যার না, বাট আমার তো দেখা যার এদিক থেকে। কেমন লাগছে দিদি তোমাকে এনে, ভালো লাগছে? সো গাইজ আমরা এখন এই মন্দিরটার মধ্যে ঢুকবো। এখানে খুব সুন্দর একটা মূর্তি আছে, এটার নাম হলো কাসাকান্তি মন্দির। সো গাইজ এটার ভিতরে যাওয়া এলাও না, তোমার বাড়িতে কি এরকম দেখাইতে লাগবো তোমরা রে। খুব সুন্দর একটা জায়গা এটা। সো গাইজ এখন আমরা কাসাকান্তি মন্দির থেকে বাইরে গেছি, এখন আমরা যাইলাম তোমরা সবাই জানো উদার বন্ধের যেখানে পূজা হয় সেখানে আমরা যাইলাম এখন। সো গাইজ এখান থেকে পুরোটা ক্লিয়ার দেখা যাইতেছে, আগেও আমি দেখাইছিলাম বাট এখানে ক্লিয়ার দেখাইছিল না, এখান থেকে একটু ক্লিয়ার দেখার আরও দাঁড়িয়ে যাই আমরা আরও ক্লিয়ার দেখাইব। ফাইনালি এখন আমরা যাইম, এটার ভিতরে অনেক লম্বা লাইন, জানি অনেকটা লম্বা লাইন থাকে বাট দেখা যার তো এখান থেকে একটু কমই লাইন। দেখা যাক আমরা যাই ভিতরে। সো গাইজ দূর থেকে দেখা যাচ্ছিল যে কম লাইন কিন্তু এখন দেখা যার অনেক লম্বা লাইন। সো গাইজ এখন আমরা ধীরে ধীরে ঢুকলাম লাইনের ভিতরে। সো গাইজ আমরা লাইনের মধ্যে ঢুকে গেছি, এখন অ্যানাউন্স করে যে এক ঘন্টা পরে মন্দির বন্ধ হয়ে যাবে। আমার লাগে না যে আজকে মূর্তি দেখাইব কারণ কি অনেক লম্বা ভিড়, তো অনেক সময় ওয়েট করতে লাগবো। যদি 10টার আগে বন্ধ হয়ে যায় মানে 10টার সময় বন্ধ হয়ে গেলে তো আমরা আজকে মূর্তি দেখা হইতো না। এতটুকু দূর আয়া যদি মন্দির না দেখা হয় বা মূর্তি না দেখা হয় তাহলে তো অনেকটা খারাপ লাগবো। আমরা ভাবলাম যে দেখা হইবনি আজকে মূর্তি, অনেক লম্বা লাইন। গাইজ অনেক মানুষ অত সময় লাইন দৌড়িয়া এখন ঘুরিয়া ঘুরিয়া দাঁড়িয়া, জানি না আমরা দশা কীরকম হইব। আমার ভয় করে যে যদি আমরা ঘুরিয়া যাইতে লাগে এত দূর আয়া মানে পুরো পূজাটাই বরবাদ হয়ে যাইব।
দিদির মাস্ক ভিজে গেছে গামে। গাইস দিদি আমরা ভিডিও কলের মধ্যে আছে, তাই ঘর থেকে এই পূজা দেখিলার এনজয় করে পুরাটা। আর একটু পরে আমরা ঢুকে যেতে পারবো, এখন অলমোস্ট বাজার যে 9:30 বাজার এখন, আর 10টার সময় বন্ধ হয়ে যাবো। লাগে তো আমরা 10টার ভিতরে ঢুকে যেতে পারবো, তো দেখা যাক কি হয়। তো গাইজ আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা একটু পরেই আমরা ভিতরে ঢুকে যাইমু। এই তো আমরা কাঁথা চাই গেছি, আর জাস্ট একজন গেলে গিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো। গাইজ আমরা তো আগে গেছি, বাট বাবা অনেকটা পিছনে, দেখা যায় আমরা এখন ঢুকে যাইলাম। তোমরা রে পিছনের ভিউটা দেখো। যখন আমরা যাই মুখিয়া আমরা এখান থেকে এখন বাইরে গেছি, এখন আমরা যাইলাম গাইজ। এখানে আরো সুন্দর ভিউ, খুব ভালো লাগে। এখন গড়িতে বাজে 10টা, তো যাইতে যাইতে 11টা বাজে যাইব প্রায়। এই ভিউটা আরও 1 বছর পরে দেখা যাবো, কারণ একদিনই আয়া এই জায়গাটা দেখা যায়। এইরকম তো আমরা যেদিন বাইরে হই তো সেদিন তো অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু এই জায়গাটা এইলে একদিনই দেখিয়া দিতে লাগে, অন্য কিছু দেখা যায় না, একদিনই এটা কমপ্লিট করিয়া দিতে লাগে। তো আরও 2 দিন আছে যেন আমরা সব জায়গা ঘোরাই। সো গাইজ তোমরা কমেন্ট বক্সে জানাই ভাই যে তোমরা কে কে আজকে সপ্তমীর দিনে উদারবন্দ আইসো, আর তোমরা কীরকম লাগলো ভিডিওটা এটাও কমেন্ট বক্সে জানাই ভাই অবশ্যই। ফুচকা খাইছি, অনেক 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 জাল লাগছে, মানে কিতা কইতাম দিদি তোর কীরকম জাল লাগছে, জাল লাগছে, আমি করো এরকম জাল খাই না, মানে আমি খাই বাট এত জাল না। এখন আমরা বাড়ির মধ্যে রওনা দিব। সো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ অনেক রাইট হয়ে গেছে। তো গাইজ তোমরা যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে না।